দিন আমরা পৌঁছি তারাপীঠ মহাশ্মশানে মহাশ্মশান থেকে দেখছো তোমরা তারাপীঠ মহাশ্মশান কৌশিকী অমাবস্যায় একদম ভরপুর দীর্ঘ দু বছর বন্ধ থাকার পর দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় একবারে 3 লাখ মানুষের ভিড় জমায়েত হয়েছে আজকের দিনে তারাপীঠ মন্দিরে তোমরা দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল বং ভার্সেস বং আর এতে তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা কৌশিকী অমাবস্যায় 3 লাখ মানুষের জমায়েত হয়েছে একদম তারাপীঠ মন্দিরে মানে সূত্রের খবর জানা গিয়েছে যে কিন্তু 3 লাখ মানুষের ভিড় হয়েছে তারাপীঠ মন্দিরে আমি দেখাচ্ছি যে নানা রকম মানে তারাপীঠ মন্দির চত্বর মন্দিরের রাস্তাঘাট এখন তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষ পুরো গিজগিজ করছে পুরো দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো এবং আমরা তারাপীঠ মহাশ্মশানের দিকেও দেখাবো মহাশ্মশানের যজ্ঞ চলছে সবই দেখাবো দেখতে থাকো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখো যে তারাপীঠ মহাশ্মশানের কিছু যজ্ঞ চলছে অনেকটাই রীতিমতো ভয়ও লাগছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকে শুধু অন্ধকারাচ্ছন্ন এলাকা আর এখানে তারাপীঠ মহাশ্মশানের দিকে দেখাচ্ছে যে যজ্ঞ চলছে চারিদিকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন এলাকা যেখানেই তাকাচ্ছি সেখানেই যজ্ঞ হচ্ছে আর জয় মাতার নাম নেওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো দিনের বেলা কি তারাপীঠে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলার পরিবেশটা কি সুন্দর আর এখানে সামনে দোকান থেকে কিন্তু তোমরা মহাপ্রসাদ ক্রয় করতে পারবে এবং আরও আমি দেখাবো যে এখানে হোটেল বা কোথায় থাকবে এইসব জায়গাগুলো কিন্তু হোটেল আছে তো বন্ধুরা সকালবেলায় বৃষ্টি নেমেছিল আর এখন কিন্তু ভাবসা গরম লাগছে খুবই আর এই লাইনটা দিয়ে কিন্তু তোমরা দাঁড়িয়ে আরামসেই কিন্তু পুজো দিতে পারবে এরপর দেখো হচ্ছে যে মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরটা বেশ দারুণই লাগছে আর এখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু ছবি তুলতে পারবে যেমন তাই আমি ছবি তুলেছি ভেতরে ঠিক কতটা অ্যালাউ করছে এখানে অনেক ক্যামেরাম্যানও আছে বহুত গরম আর সকাল বেলায় একদম ফার্স্ট ট্রেন ধরে চলে যেতে হবে তো বাই বাই